উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। শিক্ষক পরিচিতি প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইসিটি বিভাগ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকের পাঠ অষ্টম ক্লাস, পাঠ পরিচিতি, অধ্যায় চতুর্থ, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে কালার কোড নিয়ে আলোচনা করা হবে। আজ এই অধ্যায়ের অষ্টম ক্লাস, আইসিটি ল্যাব। আইসিটি ল্যাবে সকলকে স্বাগত। চিত্রটি দেখো, এখানে এইচটিএমএল এর স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, কন্টেন্ট দিয়ে দেখানো হলো। আজকের পাঠ কালার কোড। আজ আলোচনা করা হবে কালার কোড নিয়ে। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কালার কোড লিখতে পারবে, কালার কোড ব্যবহার করে কোড লিখতে পারবে। কালার কোড, কিছু কিছু কালার যেমন কালো, নীল, সবুজ, লাল, সাদা ইত্যাদি এইচটিএমএল এ কালারের অ্যাট্রিবিউট ভ্যালুতে সরাসরি নাম লিখে ব্যবহার করা যায়, যেমন কালার সমান গ্রিন অথবা কালার সমান হোয়াইট অথবা কালার সমান রেড। এভাবে যে কোনো নাম লিখে দিলে তার অ্যাট্রিবিউট চলে আসবে, অর্থাৎ এখানে রেড, গ্রিন ও ব্লু এই তিনটি কালারকে একত্রে আর জি বি বলা হয়। আবার বলছি, এখানে আর বলতে রেড, জি বলতে গ্রিন এবং বি বলতে ব্লু বোঝায়। আর জি বি পদ্ধতিতে রং নির্ধারণের জন্য রেড, গ্রিন, ব্লু ব্যবহার করা হয়। কালার কোড, কালো কালার বলতে তিনটিতে জিরো হবে, অর্থাৎ আর জিরো, জি জিরো, বি জিরো। সেরকম নীল বলতে লাস্টে গ্রিন এবং লাস্টে বিলাগে 255 হবে। এখানে সবুজ বলতে আমাদের এখানে গ্রিনে 255 হবে, বাকি দুটাতে জিরো হবে। সেই একইভাবে নীল বলতে এই ব্লুতে, বিতে 255 হবে, বাকি দুটাতে জিরো হবে। লাল বলতে রেড, আর এখানে 255 হবে, বাকি দুটাতে জিরো হবে। সাদা বলতে সবগুলাতেই 255 হবে, অর্থাৎ যে কালারটি আমরা নির্ণয় করব সেই কালারটির ঘরে 255 বসবে এবং বাকিগুলোতে জিরো বসবে। শুধুমাত্র সাদা এবং কালোতে, কালোতে সব জিরো বসবে এবং সাদাতে সব 255 বসবে। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে 6টি ডিজিট ব্যবহার করে রং নির্ধারণ করা যায়। এখানে কালার চিহ্নটি 70টি হবে, কালার, তারপর এখানে কোটেশন চিহ্ন দিয়ে হ্যাশ নাম্বার দিয়ে আর আর জি জি বি বি, অর্থাৎ আর জি বি, এখানে প্রতিটি দুটি করে অক্ষর ব্যবহার করা হবে। এই পদ্ধতিতে কালার কোড 00 থেকে FF FF পর্যন্ত হতে পারে, অর্থাৎ 6টি জিরো থেকে 6টি FF হতে পারে। কালার যেমন কালো, কালোতে এখানে তিনটাতে জিরো, অর্থাৎ এখানে আসবে হ্যাশ নাম্বার সাইন দিয়ে 6টিতে জিরো। তেমনি নীল, নীল বলতে লাস্টের দুইটাতে এফ হবে এবং এভাবে বসবে। সবুজ বলতে মাঝের দুইটাতে এফ বসবে এবং বাকিগুলোতে জিরো বসবে। লাল বলতে প্রথমটাতে দুইটাতে এফ বসবে, বাকিগুলোতে জিরো বসবে। সাদা বলতে তিনটিতে এফ বসবে, বাকিগুলোতে সবগুলোতে এফ বসবে। অর্থাৎ আগের কালার কোড এবং হেক্সাডেসিমের কালার কোড মনে রাখা খুবই সহজ যদি আর জি বি সিরিয়াল তিনটি নাম মনে থাকে। কালারের নাম লিখে এইচটিএমএল কোড লেখা, এখানে কালারের ব্লক লিখে
এই নামটি লিখলে আসবে এখানে এটি দিয়ে প্যারাগ্রাফ বোঝানো হয়েছে ক্লোজিং প্যারাগ্রাফ মানে এই লাইনের নিচে এই লাইনটা দেখানোর জন্য এখানে ক্লোজিং পি দেওয়া হয়েছে কালার কোড এখানে ব্ল্যাক দিলে ব্ল্যাক আসবে কালার ব্লু দিলে ব্লু আসবে এখানে গ্রিন দিলে গ্রিন আসবে রেড দিলে রেড আসবে তা আমরা এটার আউটপুট দেখতে চাই এখানে আউটপুট প্রথমটা আসলো আমাদের ব্ল্যাক তারপর আসলো ব্লু তারপরে গ্রিন তারপরে রেড কালার কোড দিয়ে এইচটিএমএলের আইটি কোড এখানে হেক্সাডেসিমেলের কোড ব্যবহার করে দেখানো হয়েছে অর্থাৎ আগের নিয়মে যেখানে কালার লিখে আমরা কালারের নামটি লিখেছিলাম ইংলিশে এখানে আমরা কালারের হেক্সাডেসিমেল কোড আমরা লিখেছি অর্থাৎ এখানে প্রথমটি ছয়টা জিরো তারপরটাই লাস্টের দুইটা এফ তারপরটা মাঝের দুইটা এফ পরে প্রথম দুইটাতে এফ তাহলে এটার আউটপুট দেখা যাক কী আসে একই রকম আমাদের চারটি কালার এখানে দেখানো হলো একক কাজ কালার কোড কি দুই সবুজ রঙের কালার কোড কি দলগত কাজ তোমার নিজের নাম সবুজ কালারে এবং ঠিকানা নীল কালারে দেখানোর এইচটিএমএল কোড দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করো আবার বলছি তোমার নিজের নাম সবুজ কালারে এবং ঠিকানা নীল কালারে দেখানোর এইচটিএমএল কোড দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করো মূল্যায়ন নিচের কোনটি লাল কালার ফন্টের এইচটিএমএল কোড ফন্ট কালার এত খ গ ঘ সঠিক উত্তরটি কোনটি হবে চিন্তা করে উত্তর দিতে হবে নিচের কোনটি লাল কালার ফন্টের এইচটিএমএল কোড ফন কালার লাস্ট এফ ফন কালার মাঝে এফ ফন কালার প্রথমে এফ এফ ফন কালার প্রথম দুইটা এফ লাস্টের দুইটা এফ সঠিক উত্তরটি হবে প্রথম দুইটাতে এফ দিয়ে বাকি চারটাতে জিরো গ রেজাল্ট এ প্লাস হোমওয়ার্ক তোমার কলেজের নাম ও ঠিকানা দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করার এইচটিএমএল কোড লিখো যেখানে বিভিন্ন ধরনের কালার কোড ব্যবহার করে আবার বলছি তোমার কলেজের নাম ও ঠিকানা দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করার এইচটিএমএল কোড লেখো যেখানে বিভিন্ন ধরনের কালার কোড ব্যবহার করে কাজটি করতে হবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ যে কোনো প্রয়োজনে 01743250305